হলুমকা নমস্কার আবারও শুরু করলাম আমার ড্রাগন ফলের কিছু ভিডিও নিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্যে গতকালকে আমার যে চারাগুলা তাইওয়ান পিঙ্কে চারা এনেছিল সঙ্গে আনবক্সিংয়ের ভিডিওটাও আপনাদের এই ভিডিওর সাথে জুড়ে দিলাম আপনারা দেখবেন এই বাগানটা দেখছেন এটা আমার সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট আর এখানে থাকবে রেয়ার ভ্যারাইটি সুপার রেয়ার ভ্যারাইটি এবং সবচেয়ে বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটিগুলি এখানে থাকবে আর আমাদের আপনাদের আমি আর পুরান বাগানটা দেখালাম না এখান থেকে এখন দেখুন এগুলো যেমন সিএম রেড আর অনেকগুলি আছে এখানে পিলার আমি এক শুরু করছি আর আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে একটু লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আর নতুন নতুন ভ্যারাইটির যে চারা আমি আনবো সেগুলোকে নিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো আর নেক্সট টাইম আগামী বছরগুলোতে আমার কাছেও আপনারা বেস্ট যে ভ্যারাইটিগুলো এগুলোর চারা আমার কাছে পাবেন এই কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা রেয়ার ভ্যারাইটির একটা ড্রাগন ফ্রুটের পিলার সেখানে দেখুন আমি আমি কিন্তু কোনো দিন গ্রাফটিং করিনি আমার আমি কোনোদিন ফার্স্ট টাইম শুধু গ্রাফটিং করেছি হঠাৎ করে আমি একটা কাটিং ত্রিশ সেন্টিমিটারের একটা কাটিং আমি অর্ডার দিয়ে ফেলি সেটা হচ্ছে দুইটা সেটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ এবং থিকিং তো আমি তাড়াহুড়ো করে আমি তো গ্রাফটিং কীভাবে করতে হয় তাও জানি না ইউটিউব থেকে কিছু সার্চ করে রকম আইডিয়া নিয়ে আমি কাটিংগুলোকে হ্যাড গ্রাফটিং করেছি কাশামির হ্যাড গ্রাফটিং করার পরে দেখুন কি সুন্দর করে কুশি বেরিয়ে গেছে তো এটা হচ্ছে হাওয়াই অ্যান্ড অরেঞ্জ যেটা আমি জেনেছি যে এটা কমার্শিয়াল করা যেতে পারে যদিও এখনো রেয়ার ভ্যারাইটি আর এদিকে এই গ্রাফটিং হেড গ্রাফটিং এটা হচ্ছে এখনও পুষি বের হয়নি এটা হচ্ছে ঠিক কিং দেখুন এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে অনেকগুলি ভ্যারাইটি আছে জাম্বুরের থেকে শুরু করে সিএম রেড মোরকান রেড আর অনেকগুলি ভ্যারাইটি আমি এখানে করেছি লক্ষ্য একটাই যেভাবে হোক ড্রাগন ফ্রলের প্রোডাক্টস প্রচুর পরিমাণে উৎপাদন করা এই লক্ষ্যমাত্রা নিয়ে আমি কিন্তু চালিয়ে যাচ্ছে আসুন দেখুন আপনারা দেখুন এই যে করেছি এটা হচ্ছে পিং রোজ পিং রোজের এখানে লাগিয়েছি দেখুন এটা হচ্ছে সিএম রেড যেটা বাংলাদেশে এখন এবং অন্যান্য স্টেটে এখন খুব প্রচলিত যে জাত খুব কমার এই হচ্ছে অরিজিনাল মোরক্কান রেট যেটা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের যে মোরক্কান রেট সাইজ খুব অনেক বড়ো হয় পাঁচশো গ্রাম অ্যাভাব যে সাইজ এবং এর ব্রিক্সও খুব অনেক ভালো আঠারো প্লাস এর ব্রিক্স তো খুবই একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমি চারার দাম অনেক বেশি আমি পাঁচটা চারা অর্ডার করে এনেছি মোটামুটি এটা সাকসেস হয়ে গেছে পাঁচটা চারাও আমার সাকসেস হয়ে গেছে আর আমি যে সোর্স থেকে যে থ্রোতে আমি চারা কালেকশন করি খুবই বিশ্বস্ত এবং আমি আশা করি এখান থেকে কোনো দিন ঠক ঠকব না এবং যেগুলা ভ্যারাইটিগুলো আমি এনেছি সবগুলাই অরিজিনাল এই পরে দেখুন আজকে আমার ওয়েস্ট বেঙ্গল থেকে সবচেয়ে আকর্ষণীয় যে গাছের ড্রাগনের যে জাত সে জাতের চারা আমার কাছে এসে গেছে ফাইনালি এখন এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো যে এটা আসলে অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে আশা করি এটা অরিজিনালে আমাকে দিয়েছে আমি যে সূর্যে যেখান থেকে নিয়েছি উনি আমাকে ঠকাবেন না এটা আমার বিশ্বাস বিশ্বাস করে আজকে এই ড্রাগনের জাতটা এনেছি আমি দেখাবো বন্ধুগণ আমি এখন রাত্রে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখনই এখনই নিয়ে দেখুন এই যে দেখুন ভিতরে এই যে লেখা আছে তাইওয়ান পি টি এন পি একটা এই যে অরিজিনাল টাইওয়ান আমাকে যেভাবে দেখিয়েছে ওরা ঠিক সেভাবেই চারাটা দিয়েছে আশা করি এটা অরিজিনাল চারা হবে দেখুন শিকড় এখানে রয়েছে টাইওয়ান পিঙ্কের শিকড় আশা করি এটা কোনো সবজি সমস্যা হবে না এটা একটু একটু নরম হয়ে গেছে চারাটা এক সাইড এক পাশ ভেঙে গেছে টাইওয়ান পিঙ্ক এখন সবচেয়ে আলোচিত সবচেয়ে বিখ্যাত যে জাত ড্রাগনের কমার্শিয়াল যেটা একটা ডালে চার পাঁচটা ফল থাকলেও ফলের সাইজ কিন্তু তেমন সুতো হবে না এভারেজ সাইজ চারশো পাঁচশো থাকবে এবং এই জাতের ব্রিক্স লেভেলও অনেক ভালো খুবই মিষ্টি প্রায় এর ব্রিক্স লেভেল উনিশ কুড়ি হবে রোজাক এটা আগামী এক দেড় বছর মধ্যে আমি জানবো যে এটা সত্যিকারের আসলে সিএন টাইওয়ান পিং কি না আরও ভবিষ্যতে আরও আসবে আমার কাছে ভ্যারাইটি এখন সবে মাত্র এটা চলে আসলো তবে আশা করি হানড্রেড পার্সেন্ট এটা টাইওয়ান পিং তারা আমাকে দিয়েছে আমি দেখুন আপনাদের গতকাল রাত্রে আমি যে চারাগুলো এনেছিলাম সন্ধ্যায় এসেছিলো আমার আগরতলা থেকে এটা অনেক দূর থেকে এসেছিলো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিলো চারাগুলো দেখুন অরিজিনাল তাইওয়ান পিঙ্ক এই যে দেখুন ওরা আমাকে যে চারাগুলো দেখিয়েছে সেটাই পাঠিয়ে দিয়েছে দেখুন তাইওয়ান পিঙ্ক দেখতে পাচ্ছেন তাইওয়ান পিঙ্ক অনেক বড় চারা দেখুন আমি সঙ্গে সঙ্গে এটা পলি ব্যাগ আগের থেকে রেডি করা ছিল আমি সেখানে বসিয়ে দিয়েছি চারাগুলোকে যখন এটা কুশি বের হবে চারাগুলো সাকসেস হবে তখন আমি এটাকে লাগিয়ে দেব। দেখুন এটা তাইওয়ান পিং যেটা এখন বর্তমানে বহুল প্রচলিত এবং সুপার ভ্যারাইটি যেটা অনেক ভালো মানে যে আমাদের যে সিএম রেট বা অন্যান্য যে মর মরক্কান রেট তার থেকেও অনেক বেস্ট একটা ভ্যারাইটি হচ্ছে তাইওয়ান পিং আর নেক্সট টাইমে আমি সিএন পিংও অর্ডার দেব সেটা এখন আমার এখনো এই মুহূর্তে দিচ্ছি না আরও কয়েকদিন পরে এটা আমি এটাও অর্ডার দিয়ে নিয়ে আসবো